আসসালামু আলাইকুম। বরাবর মত আমরা আজকে আছি ডিপিএসসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে একজন পেশেন্টের সাথে কথা বলবো এবং জানবো ওনার চিকিৎসা এবং ওনার রোগ সম্পর্কে। জি আসসালামু আলাইকুম, আপনার নামটা যদি একটু বলতেন। হ্যাঁ, প্রশ্নে আর আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? কাঞ্চনপুর থানা থেকে। কোথা থেকে? বামনবাড়িয়া কাঞ্চনপুর থানা। আচ্ছা, আমরা একটু আপনার কাছেই জানতে চাই যে আসলে ওনার কি সমস্যা ছিল যদি একটু বলতেন। খুলে আসলে অ্যাকচুয়ালি আমার উনি আমার শাশুড়ি হয়, ওনার সমস্যা হয়েছে আপনার মেরুদণ্ডের মধ্যে হাড় ক্ষয় হয়ে গেছিল, দুই হাঁটুর হাড় ক্ষয় হয়ে গেছে। তারপর আপনার স্বাভাবিক যে কাজকর্ম ওগুলা করতে পারতো না, আপনার হাত অবজ হয়ে থাকতো, আপনার হাতে অনেক পেন ছিল, আপনি নামাজ পড়লে না, একটু নামাজ পড়ার পর আর পড়তে পারতো না, মানে অনেক ব্যথা করত। কতদিন ধরে এই সমস্যাটা? কতদিন ধরে? অনেকদিন অনেকদিন যাবত পাই আপনি? 27 বছর হবে। 7-8 বছর ধরে আপনি এই সমস্যায় ভুগছেন। আচ্ছা, এর আগে কোথাও কোনো চিকিৎসা করিয়েছেন? হ্যাঁ, অনেক আপনি চিকিৎসা করা হয়েছে আমরা, তাছাড়া আমরা অনেক ডাক্তার দেখেছি, অনেক ভালো ডাক্তারের কাছে আমরা গেছি, কিন্তু আপনি এমন সমাধানটা পাইনি। মানে ওই চিকিৎসাগুলো কেমন ছিল, মানে যে চিকিৎসাগুলো করিয়েছেন সেগুলো কেমন ছিল, বা সেখান থেকে কি একটু কোনো ইমপ্রুভ হয় নাই? হ্যাঁ, ওই তো দেখা গেছে যখন ব্যথার পেন খাইতো তখন আপনি ভালো লাগতো, আবার দেখা গেছে মেডিসিন ছেড়ে দিত তখন আবার আপনার আগের মতো অবস্থা হয়ে যেত। আচ্ছা, ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা কোথায় পেয়েছেন বা কিভাবে জানতে পারলেন? এটা হচ্ছে আমরা ফেসবুকের মাধ্যমে জানতে পারছি। এরপর হচ্ছে আপনারা ওনাকে নিয়ে আসেন, মানে কোন ডক্টরের তত্ত্বাবধানে আপনারা চিকিৎসা নিয়েছেন? ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি হচ্ছে ডিপিআরসি হসপিটালের বাত ব্যথা প্যারালাইসিস বিশেষজ্ঞ। জি। আচ্ছা, ওনার কাছে চিকিৎসা নেওয়ার পরবর্তী অবস্থায় এখন ওনার কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালো। এখন পুরোপুরি সুস্থ? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আগে যে উনি স্বাভাবিক কাজগুলো করতে পারতো না বা নামাজ পড়তে সমস্যা হতো বা যেই প্রবলেমগুলো হতো, এখন কি সেগুলো হয় না? আলহামদুলিল্লাহ এখন আমার মতে আপনি নামাজটা পড়তে পারে, হাতের যে ব্যথাগুলো ছিল আগে ওই পেনটা আপনি অনেকটা রিমুভ হয়ে গেছে। আচ্ছা, কতদিন চিকিৎসা নিলেন এখানে? আমরা 15 দিন। 15 দিন। এই 15 দিনে আপনাদের এইখানে আপনারা চিকিৎসা নিয়েছেন, এইখানে যে নার্স তারপর হচ্ছে ডক্টর যারা ছিলেন তাদের সেবা কেমন ছিল? আলহামদুলিল্লাহ অনেক ভালো, এখানে পরিবেশটা আপনি যেমন সুন্দর তেমন সবার বিহেভিয়ার অনেক ভালো, আমরা অনেক স্যাটিসফাই। আচ্ছা, এখানকার খাবার তারপর হচ্ছে আপনার ম্যানেজমেন্টের ব্যবহার কেমন ছিল? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, দর্শক আপনারা ওনাদের মুখেই শুনতে পারলেন যে ওনারা আসলে অনেকদিন ধরেই ব্যথা তারপর হচ্ছে হাড় ক্ষয় যদি ভুগতেছিলেন, উনি নামাজ পড়তে পারতেন না, তারপর হচ্ছে স্বাভাবিক জীবনের যে কাজকর্ম সেগুলোও করতে পারতেন না। তো এখন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বাত ব্যথা প্যারালাইসিস বিশেষজ্ঞ, ওনার চিকিৎসায় উনি এখন সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে গেছেন, উনি এখন স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারেন এবং নামাজ করতে পারেন। তো আমরা আর একটু জানতে চাইবো যে ওনার যে সমস্যাটা ছিল, এরকম রোগী বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে অনেক আছে, তাদের সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত বা অভিব্যক্তি থাকে। আসলে আমরা যখন আমার শাশুড়ি অনেক পেন ছিল, আমরা অনেক ডাক্তারের কাছে গেছি, ফাইনালি কোনো সমাধান পাইনি, কিন্তু যখন ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে আসছি, আল্লাহর রহমতে আমার শাশুড়ি আগেতে অনেক সুস্থ এবং আমরা অনেক স্যাটিসফাই ওনার উপরে। এখন যদি আপনারা কেউ আসতে পারেন আর এটা আপনাদেরও সমাধান হবে আশা করি। আচ্ছা, আপনাদের দুজনকেই বিডিডিএসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মতামত শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম।